খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মারার মানসিকতা নেই সরকারের, বললেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনেও টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। এবং পরাজিত হওয়া মানেই হেরে যাওয়া নয়, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে, আপনাদের সাথে আছি আমি রুকনউদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819-8375-05। আওয়ামী লীগ সরকার অমানবিক নয় উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়া আইনগত কারণেই কারাগারে আছেন। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় ভারতে পুনরায় বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশের সঙ্গে তিস্তাসহ অমীমাংসিত বিষয়গুলো বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের। বিএনপির সংসদে যাওয়ার সঙ্গে বেগম জিয়ার মুক্তির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দলটি থেকে নির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন দাবি করে তিনি বলেন, চরম অসুস্থ বিএনপি নেত্রীকে সুচিকিৎসা না দিয়ে সরকার সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন করছে। সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন রেলস্টেশনে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। আজ দেয়া হয়েছে 200 জনের আগাম টিকিট। যাত্রী ভোগান্তি কমাতে এবারই প্রথম রাজধানীর 5 জায়গা থেকে ট্রেনের আগাম টিকিট দেয়া হচ্ছে। সকাল 9টায় কমলাপুর বিমানবন্দর, তেজগাঁও বনানী রেলস্টেশন এবং ফুলবাড়িয়ার পুরাতন রেলভবন থেকে শুরু হয় টিকিট বিক্রি। এদিকে অনলাইন টিকিট পাওয়ার বিড়ম্বনা এখনও শেষ হয়নি। আগামীকাল শনিবার 3রা জোনের এবং রোববার 4ঠা জোনের আগাম টিকিট দেয়া হবে। ঈদযাত্রায় হয়রানি মুক্ত করতে লঞ্চ, ট্রেন ও বাস স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি আরও বলেন, স্টেশনে চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কমলাপুর রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রিয়জনদের সাথে ঈদ করার জন্যে তার গন্তব্যে যেতে পারে, আবার ঈদ শেষে প্রত্যাবর্তন করতে পারে, সেজন্যে সড়কে বাস টার্মিনালগুলোতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। রংপুরে আন্তজেলা চোর চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরীর পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানান। দীর্ঘদিন ধরে লালমনিরহাট, নীলফামারী ও রংপুরের বিভিন্ন এলাকায় চেতনানাশক ওষুধ মিশিয়ে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের অজ্ঞান করে চুরি করে আসছে একটি চক্র। সম্প্রতি কোতোয়ালি থানায় মোটরসাইকেল চুরির একটি মামলায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে 4টি চোরাই মোটরসাইকেল ও 2টি অটোরিকশাসহ 6 জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে সাভারের বিভিন্ন এলাকায় পুলিশ যৌথ অভিযান চালিয়ে চিন্তাই চক্রের 9 সদস্যকে গ্রেফতার করেছে। নবনিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রমনা চাইনিজ রেস্তোরাঁয় এই মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট কাজী রেজাউল হকের সভাপতিত্বে ও মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য প্রফেসর হুমায়ুন কবির হিরো, গণ আজাদী লীগের মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান, বিডিপির চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী শর্মা, মোহাম্মদ সাইফুদ্দিন ভূঁইয়া, অলিউর রহমান খান, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, কে এম আবু হানিফ হৃদয় প্রমুখ। আমরা 2013 সাল থেকে 5 বছর পরিশ্রম করে, আমাদের নেতাকর্মীরা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে দাঁড়ে দাঁড়ে গিয়ে সদস্য সংগ্রহ করেছে। পরবর্তীতে আমাদের পক্ষে রায় আসে, রায় হয় এবং সেখানে বলা হয় যে আমাদের বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দেওয়ার জন্য, কিন্তু নিবন্ধন না দিয়ে নির্বাচন কমিশন আবার আপিল বিভাগে আপিল করে যে নিবন্ধন দেবে না। আমি বাংলাদেশের রাজনীতিতে কংগ্রেসের আগমনকে স্বাগত জানাই এবং এটাও বিশ্বাস করি তাদের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ কংগ্রেস বাংলাদেশকে একটি ভেজালমুক্ত, দুর্নীতিমুক্ত, সুশাসনের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, বেকারত্ব মুক্ত বাংলাদেশ এবং একটি সুন্দর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের ভূমিকা কামনা করছি। রাজনীতির জন্য, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের জন্য কাজ করতেছি, গুণগত পরিবর্তন, যে পরিবর্তনের লক্ষ্যে আমি একটা ফর্মুলাও দিয়েছি এবং এই ফর্মুলার মাধ্যমেই আমি জাতীয় ঐক্যের একটা ডাক দিয়েছি, যেটা আগামী 1 তারিখ শনিবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হবে। গুণগত মান ভালো হওয়ায় জয়পুরহাটে দিন দিন চাহিদা বাড়ছে টিসিবি পণ্যের, কিন্তু সরবরাহ কম থাকায় চাহিদা মাফিক পণ্য কিনতে পারছে না সাধারণ মানুষ। পরিবহন খরচ বেশি এই অজুহাতে অনেক ডিলার পণ্য তুলেননি, এতেই ভোগান্তি ক্রেতাদের। বাংলায় প্রতিরোধ গড়তে পারলেন না তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে বারবার বলেছিলেন পশ্চিমবঙ্গের 42টি আসনই দখলে নেবে তৃণমূল কংগ্রেস, কিন্তু শেষ রক্ষা হল না, জয়ের হাসি হেসেছেন বিজেপির মোদি। তবে পরাজিত হয়েও বিজয়ীদের অভিনন্দন জানাতে ভুলেননি মমতা। টুইট বার্তায় জয়ীদের অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মারার মানসিকতা নেই সরকারের, বললেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনেও টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। এবং পরাজিত হওয়া মানেই হেরে যাওয়া নয়, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819 83750